আমি কল্পনাতে নারদ হইলাম রে, সভাতে জানাই আমার বিপক্ষের শিল্পী যিনি, আজ শ্রীকৃষ্ণ কানাই রে, আমি কল্পনাতে নারদ হইলাম রে। ভক্ত হয়ে সভা মধ্যে ভূমিকায় দাঁড়াই আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়ে কিছু আলোচনা ছেড়ে যেতে চাই। ওমা, যিনি ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণম তিনি, তাই তো দ্বাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় বললেন, আমি ভগবান, আমাকে তোমরা ভজনা করো। ওমা বলে নাই, ভগবান গীতার পাতায় বলেছে আমি ভগবান, আমার কথা ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরতে পারে না। তাহলে দ্বাপর লীলায় ভগবান বললেন, আমি ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদা, আমার কথা ছাড়া বৃক্ষের একটা পাতাও ঝরে না। তোমার কাছে আমার জিজ্ঞাসা করবে সমাধান, তুমি বললে দ্বাপর লীলায় আমি ভগবান, ত্রেতা যুগে রামচন্দ্র ভগবান তিনি বললেন না যে আমি ভগবান, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও বলে নাই আমি ভগবান, বলেছে মা। যখন রামচন্দ্র বনে গেল, সেখানে গিয়ে যখন লক্ষণের বুকে শক্তিশীল বাণ পড়ল, বিভীষণ যখন রামচন্দ্রকে ভগবান ভগবান বলে সম্বোধন করল, ডেকে ডেকে কয় রামচন্দ্র, হে বিভীষণ, তোমরা আমাকে কেউ ভগবান বলো না, আমি ভগবান নই, আমি যদি ভগবান হতাম তাহলে আমার ভাইয়ের পক্ষে শক্তিশীল বাণ পড়তো না, আমি আমার নিজের পক্ষ পেতে দিতাম, কি মা আমাকে তোমরা কেউ ভগবান বলো না। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও এসে এক ভগবান হয়ে আর এক ভগবানকে পাওয়ার জন্য হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি যায়। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও বললেন আমি ভগবান নয়, কিন্তু দ্বাপর লীলায় শ্রীকৃষ্ণ বললেন যে আমি ভগবান, আমাকে তোমরা ভজনা করো। তার কারণটা কি তুমি বলবে ধর্মসভা পরে, দ্বাপর লীলায় কেমন করে তুমি ভগবান হলে, তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা। শোনো শোনো যোগ প্রভু, আমি তোমারে জানাই, ভগবান শ্রীকৃষ্ণকে দ্বাপর লীলায় সোর বলা হয়। দ্বাপর লীলায় ভগবান বললেন আমি ভগবান, কিন্তু ভগবানের একটা আখ্যা রয়েছে ওমা, দ্বাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণকে চোর বলা হয়েছে, যিনি সর্বকারণের কারণ আমার অনাদিরাদি প্রাণ কৃষ্ণ, তাকে চোর বলা হলো দ্বাপর লীলায়। কেমন করে চোর হলো? ভগবান শ্রীকৃষ্ণ ননিমাখন চুরি করে, গোপিনীদের মন চুরি করে, গোপিনীদের বসন চুরি করে গাছের ডালে উঠে বসে, তাই না মা? ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর লীলায়। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি ভগবান, দ্বাপর লীলায় কেন চোর আখ্যা পেয়েছো তুমি বলবে ধর্মসভা পরে। শোনো শোনো যোগ প্রভু, আমি তোমারে জানাই, এই চোর আখ্যাটা দিল কে তোমায় বলিবে আমায়। এই চোর আখ্যাটা তোমাকে কে দিয়েছে? হ্যাঁ, তুমি না সর্বকারণের কারণ, তাহলে তুমি বলবে এই চোর উপাধিটা তুমি কার কাছে পেয়েছ, আর কেন দ্বাপর লীলায় তোমার স্বভাব এরকম হলো, তোমার কাছে আমার জিজ্ঞাসা হয়। প্রথমবারে যা যা জিজ্ঞাসা করে গেলাম দান, সভায় এসে ধরে ধরে তুমি দেবে সমাধান। থাক থাক আর বেশি কথা বলবো না বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাইয়া, এইখানেতে করলাম খান্ত রাধাকান্ত শরী, একবার চাঁদ বদনে সবাই মিলে বদনে ভরে, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরি 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 বল হরি বল। দু এক কথাই জিজ্ঞাসা,
দুই এক কথাই হবে তার উত্তর। জয়গুরু, আসেন আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত, শুনুন তার কণ্ঠে গান জয়গুরু জয়। যার সঙ্গে গান অত্যন্ত গুণগুণী একজন শিল্পী মাননীয় সুজন মালী মহাশয়, আজকের পালা প্রসঙ্গ আলোচনা বিষয় হবে একদিকে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, আর একদিকে হবে নারদ মণি। কেননা মণির মাঝে সর্বশ্রেষ্ঠ মণি ছিলেন নারদ মণি, কি মা, তাই না? তাই সর্বদাই তিনি আমার গোবিন্দের নাম গুণগান করতেন। ওনার গানের ভাষায় সুরে ছন্দে পাই, হে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, আমাদের এই জীবের মাঝে আমরা শুনতে পাই, জানতে পাই সত্য ত্রিতা দাপর কলি চারটি যুগ রয়। তার মাঝে সত্যযুগে ছিলেন আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ত্রেতা যুগে ছিলেন আমার রামচন্দ্র ভগবান, দাপর নীলায় ছিলেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, কলির যুগে আসলেন নদিয়ার নিমাই চাঁদ, যিনি ছিলেন আমার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না মা? তাহলে যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি ত্রিতা যুগে এসে তিনি বললেন, হে বিভীষণ, আমি তো গোবিন্দ হতে পারলাম না, ভগবান হতে পারলাম না, তাহলে বারবার তুমি আমাকে ভগবান ভগবান বলে তুমি আমাকে আর ডেকো না। আমি যদি ভগবান হতাম তাহলে আমি জানতে পারতাম, বুঝতে পারতাম, আজকে ওই শক্তিশীল বাণ এসে আমার ভাইয়ের বক্ষে ভেদ করবে, তাহলে আমি জানতে পারতাম, তাহলে আমি আমার নিজের বক্ষ পেতে দিতাম। হে বিভীষণ, আমি কোনো ভগবান নয়, দাপর নীলাই আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে অর্জুন, আমি সর্বসর্বা, আমি এই জগৎ সংসারের মালিক, আমা হইতে এই জগতের সৃষ্টি, আমার হুকুম না পাওয়া পর্যন্ত একটা বৃক্ষের পাতা ঝরে না, আমি ভগবান। কলির যুগে আসলেন আমার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি বললেন, হে নিত্যানন্দ, বড় আশা করে কলির যুগে আসলাম, কলির যুগ যে সকল রয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য, যে নাম গোলোকে গোপনে ছিল সেই নাম নিয়ে এসে কলির দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে আমি বিলিয়ে দিলাম, আমি তো ভগবান হতে পারলাম না। হে নিত্যানন্দ, তাই আমি ভগবান হয়ে আর এক ভগবানকে পাবার জন্য ধুলার মাঝে লুটে বেড়াই আর ভক্তের চরণ ধুলি কুড়াই। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। নিত্যানন্দ, আমি ভগবান নয়, কি মা, তাই না? যদি বলেন যে তাহলে এটা আবার কেমন কথা রয়, চৈতন্য চৈত্রামিতে লিখে গেলেন আমার গোবিন্দ, বড় আশা নিয়েই কলির যুগে আসলাম জীবকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য, কিন্তু আমার দ্বারায় আর হলো না। হে নিত্যানন্দ, এত কিছু করার পরে, জ্বালা যন্ত্রণা সব কিছু সহ্য করার পরে, তুমি তোমার শত্রুদেরকে নিয়ে তুমি বক্ষীর মাঝে ধরে তাদেরকে আলিঙ্গন দিচ্ছ, তোমায় পরম বৈষ্ণব। আমি বৈষ্ণব হতে পারলাম না, তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, নিত্যানন্দকে আগে ভজলে আমার গৌরাঙ্গকে পাওয়া যায়। তাই নিত্যানন্দকে সামনে দাঁড় করিয়ে দিলেন। তাহলে এই চারটি যুগের মাঝে ভগবান হতে পারলেন না আমার গোবিন্দ, দাপর নীলায় কেন তাহলে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান বললেন, আমি সর্বসর্বা, আমি ভগবান, এ হয়ে অর্জুন, আমা হইতে জগতের সৃষ্টি, তাহলে তিনি কেন বললেন? সুন্দর জিজ্ঞাসা। ভক্তের মনোবাসনা আমার গোবিন্দ পূর্ণ করতে পারে নাই, বলবেন কেমন? যখন যেভাবে ভক্ত আমার গোবিন্দকে স্মরণ করেছে, সেখানেই গিয়ে আমার গোবিন্দ সেই ভক্তকে রক্ষা করেছে, উদ্ধার করেছে,
তবু ভক্তের মনোবাসনা পূর্ণ হয় নাই কি মাতাই? তাহলে দাপর নীলাই আমার গোবিন্দ কেন বললেন আমি সব কিছু? আমা হইতে এই জগতের সৃষ্টি, আমা হইতে এই জগতের সৃজন। সুন্দর জিজ্ঞাসা, যেতে হবে সেই জায়গায়। তোকে শোনাবার একটি গান, আর সেই গানের মাঝে চলে যাব আমাদের সেই পালা প্রসঙ্গ কথা আলোচনায়। গৌর হরিবল হরিবল। কেন আমার গোবিন্দ বললেন আমি ভগবান হতে পারলাম না? একদিকে ভক্ত, একদিকে ভগবান, একদিকে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, আর একদিকে হবে নারদ মণিবর। ভক্তের বেশ কিছু কথা রয়, হে অনাদিরাদি গোবিন্দ, তুমি ভগবান হয়ে কেমন করে তুমি বলতে পারো যে আমি ভগবান নয়? কলির যুগেও বললেন হে নিত্যানন্দ আমি ভগবান হতে পারলাম না। আমি যদি ভগবান হতাম তাহলে ভগবানকে পাবার জন্য ধুলার মাঝে আমি লুটে পড়তাম না, তাই আমি ভক্ত, আমি ভগবান নয়। দাপর লীলায় অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান বললেন হে অর্জুন, আমা হইতে এই জগতের সৃষ্টি, আমি সর্বসর্বা, আমি ভগবান। তাহলে এই চার যুগের মাঝে দাপর নীলায় কেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ বললেন আমি ভগবান? গৌর হরিবল হরিবল। যেতে হবে সেই জায়গায়। জয়গুরু জয়গুরু। ওরে পাগল যার নীলাতে জগদি বাধা, যিনি অনন্তময়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার মাঝে আসলেন আমার শেষ কলির শেষ প্রান্তে গৌরহরি, জীবকে শিক্ষা দেবার জন্য। এসে নিত্যানন্দকে সম্মুখে রেখে আমার গোবিন্দ কলির যুগে নীলা করলেন জীবকে শিক্ষা দেবার জন্য। তাই যে নাম গোলকে গোপনে ছিল সেই নাম নিয়ে এসে আমার কলির জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। আচ্ছা, তার নীলা খেলা কি বোঝা যাবে মা? তিনি অনন্তময়, তার নামের কোনো শেষ নাই। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার মহাজন বললেন ওরে যার নীলাতে জগদি বাধা, সেই যে প্রভু নিরঞ্জন নিরঞ্জন নিরঞ্জন, কৃষ্ণ নীলায় রে পাগল, ওরে পাগলে তোরে বলিস। তাই বলতে চাই ভক্তেরই ঠাই, আমার গোবিন্দ দাপর নীলাই বললেন আমি গোবিন্দ, আমি সব কিছু, আমার হুকুম না পাওয়া পর্যন্ত একটা বৃক্ষের পাতা ঝরে না। কেন বললেন? তাই আমাদের সনাতন ধর্মের চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারোটি পুরাণ, তার মাঝে সর্বশ্রেষ্ঠ পুরাণ গ্রন্থ রয় শ্রীমদ ভাগবত গীতা। কোন জীব এই জগৎ ছেড়ে যাবার আগে যদি একবার গীতার নাম উচ্চারণ করতে পারে সেই জীব অনায়াসে গোলক প্রাপ্তি হয়। তাই আমার গোবিন্দ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ করে গেলেন শ্রীমদ ভাগবত গীতা। কি মা, তাই না? তাহলে গীতা কেন সর্বশ্রেষ্ঠ হলেন না? দাপর নীলায় আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান আসলেন। আসার পরে ষোলো হাজার রষ্টরমণীকে নিয়ে আমার গোবিন্দ বৃন্দাবনে যে নীলা করে গেলেন, এই ষোলো হাজার রষ্টরমণীর দ্বারাই তিনি একটি যদুবংশ তৈরি করলেন। এই যদুবংশ তৈরি করে আমার গোবিন্দ দেখতে পায় এই জগৎটাকে ধ্বংস করে দিতে পারে। তাই আমার গোবিন্দ চালাকি করে ওই যদুবংশকে নিজেই ধ্বংস করলেন। কি তাই তো? নিজেই ধ্বংস করে দিলেন। উনি সৃষ্টি করেছে, উনি আবার সংহার করলেন।
নষ্ট করে দিলেন। দিবার পরে উনি যে মহাভারতের মাঝে এসে 18 দিন ধরে যুদ্ধের মাঝে যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের ময়দানে ছিলেন, সেখানে 18 দিন ধরে যুদ্ধ হবার পর তিনি ওই গীতার পাতায় 18 অধ্যায় গীতা তার নিজস্ব মুখেশ্র বাণী দিয়ে রচিত করলেন। এই 18 অধ্যায় গীতা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সনাতন ধর্মের, তাই তিনি তার নিজের মুখেশ্রিত বাণী দিয়ে এই গীতাকে রচিত করে বললেন, হে অর্জুন, আমা হইতে এই জগতের সৃষ্টি, আমার হুকুম না পাবো যদি একটা বৃক্ষের পাতা ঝরতে পারে না, তাই তুমি বারবার আমার আমার করছো কেন বলো তো অর্জুন? তুমি যখন এই জগতে এসেছো তোমার সঙ্গে কে এসেছে? বলছে, হে সখা, আমি তো একাই এসেছি এই জগতে সংসারে। তাহলে তুমি একা এসেছো, বারবার কেন তুমি উচ্চারণ করছো, হে গোবিন্দ হে ভগবান, আমি যাদের সঙ্গে আমি যুদ্ধ করব তারা তো আমার সবারই নিজের, আমার আপনজন, চাই না আমি সংসার, চাই না আমি রাজ্য, চাই না আমি সিংহাসন, তাহলে এই যে আমার আমার করছো কেন? তোমার মাঝে যে জন রয়েছে, তোমার কাছে যা কিছু রয়েছে সব কিছু আমার, আমার দান। তোমার মাঝে যে আত্মা পরমাত্মা রয়েছে সেটাও আমি। কিন্তু অর্জুন কিন্তু বিশ্বাস করছে না, এ হতে পারে না যে আমার ছোটবেলার বন্ধু যাকে আমি ছোট থেকে দেখে আসি সে ভগবান হতে পারে, অসম্ভব কি মা, তাই না? অর্জুন অবিশ্বাসের মুখে পড়ে গেলেন। যখন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তাকে বিশ্বরূপ যখন দর্শন করালেন, সেই দিন অর্জুন লুটে পড়লেন তার চরণে, হে গোবিন্দ হে ভগবান, এতদিন ধরে তুমি আমার সঙ্গে রয়েছ আর আমি তোমাকে চিনতে পারলাম না, হে অর্জুন, তাড়াতাড়ি করে তুমি বাণটা হাতে নাও আর যুদ্ধ চালাও, আমি থাকতে তোমার কোনো ভয় নেই, আমি তো সব কিছু করেই রেখেছি, তাহলে তুমি আমার আমার করছো কেন? কেননা এই আত্মার সঙ্গে, এই পরমাত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই, দুদিনের জন্য জগৎ সংসারের মাঝে এসে শুধু আমার আমার করে চলেছি, আমার ভাই, আমার ভাতিজা, আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, কিন্তু তোমার ওই পরমাত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই, অভিনয় ক্ষেত্রে এসে অভিনয়ের মঞ্চে তোমাকে অভিনয় করতে হচ্ছে। গোবিন্দ অর্জুনকে পরামর্শ দিলেন, জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল। ওমা, আজকের এই জগতে এসে কারো বাবা হয়েছি, কারো ছেলে হয়েছি, কারো জেঠু হয়েছি, কারো মামা হয়েছি, উপলক্ষ মাত্র অভিনয় করছি। যেমন দুর্গাপুজো কালীপুজো আসলে একটা বস্ত্র খুলে নতুন আর একটা পরিধান করতে হয়, যাত্রার মঞ্চে উঠলে যেমন সুন্দরভাবে সেজে কুজে আমাকে রাজা সেজে দিলেন, আমাকে মন্ত্রী সেজে দিলেন, যেই আমার অভিনয় শেষ সকালবেলা ঘুম থেকে আবার ওই হালের গরু নিয়ে আবার মাঠে যেতে হবে, তাই না? তদ্রূপ কেউ কারণ আমার এই জগতের কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের পিতা, কিসের মাথা, কারো সঙ্গে কারো সম্বন্ধ নেই, এই পরমাত্মার সঙ্গে কারো আত্মীয়তা নেই, কেননা আমার মাঝে যা কিছু রয়েছে সব কিছু তো আমার গোবিন্দের, তাই গোবিন্দের চরণে মন প্রাণ যৌবন সব কিছু অর্পণ করে দিতে হয়। তাই আমার গোবিন্দ বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্ত দিলে খাই আর না দিলে সেই দিন আমি উপবাসে যাই, ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিকে ঘোরাই আমি সেইদিকেই ঘুরি, গোবিন্দ আমার কত কষ্ট করেছে আপনার জন্য আমার জন্য আমরা তো বুঝতে পারলাম না, জানতে পারলাম না,
তাই বারবার এই ভক্তের মাঝে এসে আমার গোবিন্দ ভক্তির চরণধুলি পাবার আশায়, ভক্তের মুখের বাণী হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য, তার মধুমাকা রস আস্বাদন করার জন্য ভক্তির পিছে পিছে ঘুরে বেড়ায়। তবু আমার গোবিন্দ ভক্তির পিছনে কাঙ্গাল বেশে ঘোরেন, আর গোবিন্দ এই নামের শুধুমাকা রস আর সাধন করেন, ভক্তির কাছ থেকে আর কিছু চায় না। আর আমরা কি চাই? হে গোবিন্দ, হে ভগবান, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কি মা, তাই না? কিন্তু আমার গোবিন্দ সেটা চায় না। তাই সে জায়গায় দাঁড়িয়ে ভক্তির কিছু কথা রয়, যেতে হবে সেই জায়গায়। গৌর হরিবল, হরিবল। জগৎ বাধা সে যে প্রভু নিরঞ্জন, কৃষ্ণ কথায় ওরে পাগল শোনে বলি শোন, কৃষ্ণ কথায় ওরে পাগল শোনে বলি শোন, শোনে বলি শোন। জয় জয় সদগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। শোনো শোনো ওরে ভক্ত, আমি বলি তোমার ঠাই, সত্য ত্রিতাদাপর কলি চারটি যুগ যে রয়, চারটি যুগ সত্যযুগে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ত্রেতা যুগে আসলেন আমার রামচন্দ্র ভগবান, তারপর নীলায় আসলেন আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, কলির যুগের শেষ প্রান্তে আসলেন আমার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি ছিলেন নদিয়ার নিমাই চাঁদ। তো বলতে চাই ভক্তের ইঠাই, আজকে ভক্ত ছিল বলে ভগবানের হলো পরিচয়, কি বাবা, তাই না? ভক্ত যদি না থাকতো তাহলে তো ভগবানটা কি জিনিস আমরা জানতাম? ভগবানের প্রকাশ হতো না, ভগবানটা কি জিনিস আমরা চিনতামই না, ভগবান কাকে বলে আমরা জানতাম না। কিন্তু জেনে এসেছে কে? যেমন আমার বাবা মা, ওনারা গোবিন্দকে পূজা করত, তাই আমরা দেখেছি, তাই আমরা জেনেছি যে না, ভগবান বলতে কেউ রয়েছে। এবার আমাদের যে ছেলে মেয়ে তারাও জানবে, চিনবে, রাম বলতে একজন ভগবান রয়েছে, কৃষ্ণ বলতে একজন ভগবান রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু বলতে একজন রয়েছে। তাই ভক্তের দ্বারাই ভগবানের প্রকাশ ছিলেন, ভক্ত যদি না থাকতো ভগবান বলতে আমরা কেউ চিনতাম না। তাহলে প্রত্যেকটি যুগে বললেন আমি ভগবান হতে পারলাম না, আমি তোমাদের মতো হে বিভীষণ রক্তে মাংসে গড়া আমি একজন মানুষ। তারপর নীলাই কেন বললেন যে হে অর্জুন, আমা হইতে জগতের সৃজন, আমি সর্বসর্বা, আমা হইতেই জগতের সৃষ্টি। ভক্তের আশা একটু শুনবে, শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভাই, আ
ওই আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের মুখে শ্রুত বাণী দেখো, কথা মিথ্যা নয়। যেই দিন আমার গোবিন্দ যেদিন এই ধরাধামের মাঝে আসলেন ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য, কখনো মৎস্য কখনো বরাহ কখনো কুর্ম রূপে এসে দশ দশটি বার অবতার, এই যে তিনটি যুগ, ত্রিতা দ্বাপর কলি, এই যে তিনটি যুগের মাঝে আমার গোবিন্দ কি করলেন, অবতার হলেন, অবতীর্ণ হলেন, আর শেষ কলির প্রান্তে এসে হলেন অবতরী। আগে জানতে হবে, শুধু আমরা জানলাম সত্য ত্রিতা দ্বাপর কলি, তাই তো? আগে নিজের বাবার নামটা জানতে হবে। আমি বললাম আমার বাউল বললেন, আমার অনাদিরাদি গোবিন্দ যিনি, তিনি ছিলেন কে? না, তিনি নিরঞ্জন, তিনি ছিলেন নিরঞ্জন। এই নিরঞ্জন হইতে সৃজন হলেন জগতের সৃষ্টি, ওই দেখো মিথ্যা কথা নয়। তাই দাপর নীলায় আসলেন অনাদির আদি গোবিন্দ আমার কৃষ্ণ দয়াময়। এই দাপর নীলায় যে কৃষ্ণ এসেছিল, এই কৃষ্ণের বাবার নাম ছিল নিরঞ্জন। তাই তিনি বললেন, আমা হইতেই জগতের সৃষ্টি, তার মুখে শ্রুত বাণী দিয়ে শ্রীমৎ ভাগবত গীতা সৃষ্টি। রামচন্দ্র ভগবান বলতে পারলেন না যে আমি ভগবান, কেন? যে হে বিভীষণ, আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। আচ্ছা বলুন তো, দাপর নীলায় আমার গোবিন্দ যখন কংসের কারাগারে জন্ম হলেন, আমরা তো কৃষ্ণের জন্মাষ্টমী করি না মা? আচ্ছা, এই জন্মাষ্টমী যেদিন আমার কৃষ্ণ জন্ম নিয়েছে তার জন্য আমরা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি। আমি যদি বলি যে কৃষ্ণের জন্ম হয় নাই ওই কংসের কারাগারে, যদি কেউ বলতে পারে কৃষ্ণ জন্ম নিয়েছে, বাউলের পোশাক খুলে দিয়ে চলে যাব এখানে, যতগুলো বাউল এসেছে প্রমাণ যদি দিতে পারে, জীবনে বাউলের গান গাইব না। তাহলে বলতে পারেন, তাহলে আমরা জন্মাষ্টমী কেন করি? বা আমরা জানি কংসের কারাগারে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান জন্ম নিয়েছে, মিথ্যে কথা, প্রমাণ দিয়ে যাও না? ওই কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল কে? আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ। যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন আমার গোবিন্দের চতুর্বাহু ছিল, চার হাত চতুর্বাহু, আমার অনাদিরাদি গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তাহলে আমরা নারায়ণের জন্মাষ্টমী না করে কৃষ্ণের জন্মাষ্টমী করি, আমার গোবিন্দের অনন্ত নীলা খেলা, তার নীলা খেলা বোঝা বড় দায়। ছেড়ে দিয়ে যাই, সেই জায়গায় তো জিজ্ঞাসা করে নাই। তাই আমার গোবিন্দ যখন জন্মগ্রহণ করলেন, একটা আলোর জ্যোতি এসে ওই অন্ধকারের মাঝে আমার গোবিন্দ ঘুরিয়ে বেড়ায়, কেননা মাতৃগর্ভে প্রবেশ করতে হবে। এখনো মা, এখনো কলিকালে কত ভক্ত ঘুরিয়ে বেড়াচ্ছে আত্মারূপে একজন কৃষ্ণ মায়ের গর্ভে প্রবেশ করার জন্য, জন্মগ্রহণ করার জন্য, 84 লক্ষ জনে ভ্রমণ করে ঈশাদের মানব জন্ম পাবার আশায় তিনি এই ভবের বাজারে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে যেন জন্ম নিতে পারি। কত আত্মা পরমাত্মা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কৃষ্ণ ভক্ত মা পাচ্ছে না, বাবাও পাচ্ছে না, তাদের আর জন্ম নেওয়া হচ্ছে না। আর যেসব জন্ম নিচ্ছে
এসব অসুর তারা জগৎ সংসারের মাঝে এসে ভবের বাজারে এসে যারা তখন দেখতে পাচ্ছে ভালো ভালো সব কিছুই বাজারে সব কিনতে লেগে গেছে, বাজার করতে শুরু করেছে। বাজার করতে করতে যখন ষোলো আনা তবিলটুকু শেষ তখন গোবিন্দকে ভজন করছে, ডাকছে, আর কি পাওয়া যাবে? শেষ। আর সেই সকল ওই আত্মা পরমাত্মা এসে এই ভবের বাজারে সব কিছু দেখতে দেখতে তারা মা বাবাকে ধরছে, মারছে, কত লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে। সে আত্মাটা ঠিক নয়, এখনো অসুরেরা বেঁচে রয়েছে সংসারের মাঝে। আর একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নেবার জন্য পাবার আশায় ভবের বাজারে আসার জন্য গোবিন্দের কাছে কত আরাধনা করছে একজন কৃষ্ণ ভক্ত, কিন্তু মনের মতো মন মিলছে না। তাই আমার গোবিন্দ কি করলেন, আলোর জ্যোতি হয়ে ওই কংসের কারাগারে প্রবেশ করলেন। প্রবেশ করার পর যখন দেখতে পাই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভ, আমাকে প্রবেশ করতে হবে, বাবা এক ঘরে মা আর এক ঘরে, তাহলে কেমন করে সন্তান হয়? আমার বাবা আমার মা যদি মিলন না করত তাহলে কি আমি কি আসতাম ভবের বাজারে? তাই আমার গোবিন্দ কি করলেন, ভক্তের মনোবাসনা পূর্ণ করতে কংসের কারাগারে প্রবেশ করলেন। একটা আলোময় জ্যোতি, অন্ধকারের মাঝে একটা আলো থাকলে কত সুন্দর লাগে বাবা, তাই না? ওই ভালো লাগাটা আর ওই আলোটা ছিলেন কে না, আমার অনাদিরাদি গোবিন্দপূর্ণ ব্রহ্মনারায়ণ, যিনি নিরঞ্জন। তিনি কি করলেন, হাওয়ার বেগে মাতৃগর্ভে প্রবেশ করলেন, কামভাবে নয়। আমার মা জন্মগ্রহণ করালেন, আমার মা নিজেই জানে না যে আমার গর্ভের সন্তান। গোবিন্দ আমার কি করলেন, জুনিপদ্ম হতে তিনি জগৎ সংসারে আসলেন না, তিনি আসলেন কেমন না, পাত হলেন হাওয়ার বেগে, এসে তিনি অজনী সম্ভাবা রূপে জগৎ সংসারে জগৎকে শিক্ষা দিলেন। তিনি ছিলেন অজনী সম্ভাবা, কামভাবে নয়, কোনো মিলনে নয়। তাই আমার গোবিন্দ বললেন, হে অর্জুন, আমা হইতে জগতের সৃষ্টি। তিনি কামভাবে আসেন নাই, অজনী সম্ভাবা, তিনি জনী হইতে জগৎ সংসারে আসে নাই। রামচন্দ্র ভগবান জনিপদ্মে জগৎ সংসারে এসেছে, কেমন একটা চরু, রানীরা যখন ভোগ করলেন তখন রানী দশরথের তিন রানী তখন মা সম্ভাবা হলেন, কামভাবিতে কিন্তু নয় বাবা, একটা চরু যজ্ঞ করলেন, যজ্ঞ হইতে ওই চরুটো আসলেন, আর ওই চরু যখন ভক্ষণ করলেন তখন তিন রানী মা সম্ভাবা হলেন। কিন্তু রামচন্দ্র ভগবান জনিপদ্ম হইতে জগতে আসলেন, মাতৃগর্ভ হইতে। তাই তিনিরা বলতে পারলেন, আমি ভগবান হতে পারলাম না। আর আমার গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ, তিনি ছিলেন অজনী সম্ভাবা। তাই সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, অবতার, অবতীর্ণ আর অবতরী। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল। শোনো শোনো ওরে পাগল, আমি বলি তোমার ঠাই, দাপর যুগে আসলেন দেখো আমার কৃষ্ণ দয়াময়। তাহলে দাপর যুগে আমার গোবিন্দ ওই চার বাহু ছেড়ে দিয়ে দুই বাহু রেখে
আর দুই বাহু নিয়ে নন্দালয়ে যায়, সেখানে গিয়ে হয় আমার কৃষ্ণ দয়াময়, না হলে তো জগতের সবাই চিনতে পারবে। তাই ওই দুটি বাহু তিনি আর সঙ্গে রাখলেন না, দুই বাহু নিয়ে নন্দালয়ে গেলেন। এইবার ওনার জিজ্ঞাসা রয়, তাহলে কৃষ্ণ দয়াময় তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, দাপর নীলাই তোমাকে কেন চোর বলা হয়? তুমি যাত্রার ঘরে ঢোকো, যাত্রার ননি মাখন চুরি করো, পিতামাতার কাছে গিয়ে নালিশ করে, যাত্রার কাপড় ধরে নিয়ে গাছের মাথায় তোলো, তারও একটা কারণ রয়েছে। তো বলতে চাই ভক্তের ঠাই, শোনো শোনো ওরে ভক্ত, আমি বলি তোমার ঠাই, আর ত্রিতা যুগের রামায়ণের দেখো ভক্ত কিছু কথা বলতে চাই। ত্রিতা যুগে যাই একটু রামায়ণের দিকে, যখন আমার রামচন্দ্র ভগবান পিতৃসত্য পালন করার জন্য বনবাসে যায়, বনবাসে যাবার সময় সীতার সঙ্গে রয় ঠাকুর লক্ষণ, এই তো তিনজন মিলে পিতৃসত্য পালন করতে বনবাসে যায়, এটা তো আমাদের সবার জানা রয়। এবার বনবাসে গিয়ে যখন সীতা চুরি হয় নাই, তার আগে রামচন্দ্র ভগবান সীতারে ডেকে ডেকে কয়, ওগো সীতা আজকে কতদিন হয়ে গেল এই বনমাঝে, আজকে আমার মনোবাসনা তোমাকে পূর্ণ করতে হবে, কেননা অনেকদিন ধরে তোমার সঙ্গে আমি রাসলীলা করি নাই, আজকে আমার মনের আশা রয় আজকে আমি রাসলীলায় মত্ত থাকতে চাই, গোবিন্দের মনের আশা। কিন্তু ঠাকুর লক্ষণ যদি থাকে তাহলে তো রাসলীলা আর হবে না। ঠাকুর লক্ষণ জানতে পায় আজকে আমার গোবিন্দের মনের ভাবটা ভালো নয়, গোবিন্দ মনের আশা পূর্ণ করবে, এই কথা জানতে পেরে ঠাকুর লক্ষণ একটা ফুলের সাজিয়ে হাতে নিয়ে বনের মাঝে চলে যায় ফুল তোলার ছলে। আর কুঠির তখন একা, ওই সময় আমার অনাদিরাদি গোবিন্দ রামচন্দ্র ভগবান ওই দেখো কি কর্ম করিল, ভগবান রামচন্দ্র আর সীতা মিলে দেখো রাসলীলাই মত্ত যে হইল, রাসলীলা শুরু হয়ে গেল। ঠাকুর লক্ষণ আমার ফুল তোলার ছলে বনের মাঝে, সেখানে গিয়ে ফুলের সাজি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মনে মনে চিন্তা করছে আমার গোবিন্দের হয়তো রাসলীলা শেষ হয়ে যায়, এই মনোভাব নিয়ে ঠাকুর লক্ষণ ফুল তুলে এসে দেখে ওই বনের মাঝে যে কুঠিরটা ছিল কুঠিরটা বন্ধ, কুঠিরের দরজা, কিন্তু রাসলীলা তো শেষ হয় নাই, আমার গোবিন্দ রাসলীলা শুরু করেছে। ওই ফুলের ডালি হাতে নিয়ে দরজার সম্মুখে ঠাকুর লক্ষণ পাহারা দিচ্ছে, সীতা তখন দেখতে পায় কে যেন এসে দরজায় দাঁড়িয়ে আছে, হে গোবিন্দ হে ভগবান, এবারের মতো তুমি তোমার রাসলীলা বন্ধ করো ঠাকুর, আমার মনে হয় আমার দেবর লক্ষণ শেষে দরজায় দাঁড়িয়ে আছে, প্রভু তোমার কি মনের আশা পূর্ণ হয় নাই? গোবিন্দ বলছে, না সীতা কতদিন পর আমি তোমাকে কাছে পেয়েছি, আমার রাসলীলা শেষ হয় নাই। এদিকে সীতা আমার বলছে, হে গোবিন্দ হে ভগবান, এবারের মতো তুমি তোমার রাসলীলা বন্ধ করো, এদিকে আমার গোবিন্দ বলছে, না সীতা আমার মনের আশা পূর্ণ হয় নাই, আমার রাসলীলা শেষ হয় নাই। এইভাবে যখন তাদের রাসলীলায় মাত্ত হয়, ওই দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনো প্রাণের ভক্ত জানাই এ ধর্ম সভাই, ওমা সঙ্গে সঙ্গে সীতা ঠাকুরানি তখন কি করলেন, রামচন্দ্র ভগবানকে অভিশাপ করলেন, হে গোবিন্দ হে ভগবান
তুমি না ভগবান, লজ্জা বলতে তোমার নাই, তোমার লাজ লজ্জা বলতে কিছু নেই, তুমি আমার সঙ্গে চোরের মতো আচরণ করছো। যাও ভগবান, আমি তোমাকে অভিশাপ করছি, তোমার মনের মাঝে এত কুচ্ছির চেহারা লুকিয়েছিল আমার জানা ছিল না। আমার দেবর লক্ষণ এসে দরজায় দাঁড়িয়ে আছে, যদি এই কুঠিরের ভিতরে প্রবেশ করে তাহলে তো আমার মান সম্মান সব চলে যায়, তাহলে আমি তো আর আমার এই মুখটা কাউকে দেখাতে পারবো না। তুমি আমার সঙ্গে চোরের মতো আচরণ করছো, পরলীলায় গিয়ে তুমি যাত্রার ঘরে ঢুকবে, লাজ লজ্জা বলতে তোমার কিছু থাকবে না। যাত্রার কাপড় ধরে নিয়ে তুমি গাছের মাথায় তুলবে, সংসারের মাঝে সবাই তোমাকে চোর বলে অপবাদ দিবে। গোবিন্দ আমার তবু রাসলীলা বন্ধ করলেন না, বললেন, হে সীতা, তোমার এই অভিশাপটুকু আমি মাথা পেতে নিলাম, তাই পরনীলায় আমাকে গিয়ে গমন করতে হবে। কত ভক্ত আমার প্রাণে চেয়ে আছে, তাদের কাছে আমাকে যেতে হবে, আর তুমি যে অভিশাপটুকু দিলে, আমি যেন শিরে ধরে শিরে ধার্য করে যেন আমি তার আশা যেন পূর্ণ করতে পারি। তাই পরনীলায় এসে আমার অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তাকে চোর বলে অপবাদ দিলেন, দেখো মিথ্যা কথা নয়। আরে শোনো শোনো প্রাণের ভক্ত, দেখো আমার কৃষ্ণ দয়াময়। তাই আমার গোবিন্দ বললেন, তিনি ছিলেন নীলাচরের কৃষ্ণ, তিনি নীলা করতে এসেছিলেন বৃন্দাবনের মাঝে। আমার অনাদিরাদি গোবিন্দ নিরঞ্জন কিন্তু নয় বাবা, তাই গোলক বিহারী গোলকেই ছিলেন। তাই সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, আসল কৃষ্ণের নেই গোচরণ খেলা, আর আসল রাধারানীর নেই বিরহ জ্বালা। দাপর নীলায় আমার গোবিন্দ আসলেন নীলাচরের কৃষ্ণ, আমার গোলক বিহারী গোলকেই ছিলেন। জীবকে শিক্ষা দেবার জন্য, জানানোর জন্য, তার নাম প্রকাশ করার জন্য আমার গোবিন্দ আসলেন এ ধরায়, অবতীর্ণ হয়ে, অবতার হয়ে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। আর শোনো শোনো প্রাণের ভক্ত, নারদ মণি আমি বলি এ ধর্ম সভায়, ওমা যিনি আমার আদি নিরঞ্জন, তিনি এই জগৎ সংসারে আসে নাই, যেমন একটি ছোট্ট একটি কথা বলতে চাই, আমাদের সনাতন ধর্মের মানুষ, আমাদের কিছু দরকার। কলিকালে বর্তমান গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসলেন হরিনাম কৃষ্ণ নাম। এই নাম কেমন? না, এই নাম হয় তারক ব্রহ্ম হরিনাম। তাহলে এই হরিনাম কৃষ্ণ নাম করলে জীবের মুক্তি, হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো নেই গতি। তাহলে এই হরিনাম কৃষ্ণ নামের মাঝে আমরা দেখতে পাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আগে আমার বাবাকে স্মরণ করতে হবে, দেখতে হবে আমার বাবাটা পিতাটা কে। হরিনাম করলেই জীবের উদ্ধার, হরিনাম করলেই জীবের মুক্তি, কে বলেছে? কে বলেছে? আমি যদি বলি মিথ্যা কথা, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি চৈতন্য চৈতামিতে বলে গেলেন,
এই জীব হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে নরকে যাবে। কি বলে নাই বাবা? কেন বলেছে? তাহলে হরিনাম করার তো কোনো যুক্তি আসে না। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নেই, হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো মুক্তি নেই। আবার আমার গোবিন্দই বলে গেলেন, এই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে জীব নরকে যাবে। কেন? হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি এক বিন্দু নয়নের জল সাধুগুরু বৈষ্ণবের চরণে দেওয়া যায়, তবেই সেই নামের নাম শোনার ক্রিয়া হয়। হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসে বাবার বাড়ির গল্প যদি করি, তাহলে কি হরিনাম কি কানের মাঝে যাবে? ওই সেই জীব নরকে যাবে। হরিনাম কৃষ্ণ নাম শুনতে আসলে এক মন শোনা এই কানে পড়তে হয়, তবেই হরিনাম কৃষ্ণ নাম শোনা হবে সার্থক। আর এখানে এসে কতদিন পরেও দিদি তোমার সঙ্গে দেখা হলো, তোমার ছেলে আছে কেমন, মিয়া আছে কেমন, তোমার বৌমা আছে কেমন, এই যে হরিনামের মাঝে যখনই এই সব হবে তারা থাকবে নরকে। আর যারা হরিনাম কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি একবার নয়নের জল সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে দিতে পারে, তবেই হয় হরিনাম কৃষ্ণ নাম শোনা সার্থক। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। এই হরিনামের মাঝে চারটি কৃষ্ণ চারটি হয় যে রাম, আর আমার মহাজনে বলেছে দেখো এই হরিনামের মাঝে আটটি হরে, কাহার পিতা কাহার তাহার নাম। নামের মাঝে কয়টি কৃষ্ণ? চারটি কৃষ্ণ চারটি রাম আটটা হরে, এই যে ষোলো। আমরা হরিনাম করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আর আমি একবারে গোলকে চলে গেলাম। ভুল, আগে জানতে হবে এই নামের মাঝে তারক ব্রহ্ম হরি নামের মাঝে চারটি কৃষ্ণ কে, চারটি রাম কে কোথাকার, আটটি হরে কে, তাদের তাদের বাবা মা কে। আমার বাবা মায়ের নাম যদি আমি না জানি, তাহলে তো আমার এই জীবনটাই বৃথা। কি মা, তাই না? আগে জানতে হবে, তবেই তো আমি আমার পিতামাতার সেবা করতে পারবো, তাই না বাবা? আর যদি ওই বাংলাদেশে আমার বাবা রয়েছে, আমি ভারতবর্ষে রয়েছি, তাহলে আমার বাবাটা কে বাংলাদেশে আমি চিনলাম না জানলাম না, তাহলে আমি তার সেবাটা করবো কী করে? দেখুন তো কে, তাই না? আগে জানতে হবে এই তারক ব্রহ্ম হরি নামের মাঝে চারটি কৃষ্ণ কোথাকার, চারটি কৃষ্ণ কে, চারটি রাম কোথাকার, চারটি রামটা কে, আর নিরঞ্জনটাই বাকি। খালি বাউল গান তো শুনলে হবে না বাবা, শোনার মতো আগে কান করতে হবে। আমি তো বললাম যে হরিনাম কৃষ্ণ নাম শুনতে হলে এক মন সোনা কানে পড়তে হবে। যদি বলেন যে ওই বাজারের সোনা, এতগুলো সোনা কোথায় পাবো? এক মন যার 10 গ্রামের দাম 50,000, 60,000, 70,000 টাকা, আমাদের বাংলাদেশে এখনও 1,30,000, 40,000 টাকা, তাহলে এক মন সোনাটা পাবো কোথায়? ওই বাজারের সোনা নয়, এই মনটাকে এক মন করতে হবে, তবেই হরিনাম কৃষ্ণ নাম শোনা হবে সার্থক। থাক থাক আর বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার কবির কল্পনা। কেনই আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, হতে গিয়ে কেনই আমি দোষের ভাগী হব। এখানে তুই করি খান্তই আমার রাধা কান্তের সরি, চাঁদ বদলে সবাই একবার বলুন হরি হরি, জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি বল হরি বল। জয় গুরু জয় গুরু। বাবা, ছোট মুখে অনেক কথা বলে ফেললাম, দেখা যাক এবার এসে ভক্ত নারদ মুনি কোন কথা কয়, তার পিছে পিছে যাবার চেষ্টা করব। জয় গুরু জয় গুরু।
জয়গুরু, যে আলোচনার বিষয় ছিল আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত, আজকে ভগবানের ভূমিকায় কিছু আলোচনা তুলে ধরেছিলাম, সুন্দরভাবে তার ব্যাখ্যা দিয়েছে। ওমা, ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী তুই খালি থাকলে হয়ে যাবে দিয়ে রচিত হয়েছে আমাদের শ্রীমৎ ভাগবত গীতা, তাই না? আজকে যে আলোচনা আমার বিপক্ষের ভাবুক যেভাবে বুঝিয়ে গেলেন সত্যি ভালো লাগলো। একখানা গান গাইব। আমাদের এই মানব দেহে ওমা দুটো পাখি বিরাজ করে, একটা হচ্ছে কৃষ্ণ পাখি, একটা হচ্ছে কৃষ্ণ বলা পাখি, তাই না? একটা কৃষ্ণ পাখি, একটা কৃষ্ণ বলা পাখি। সেই জায়গায় দাঁড়িয়ে একখানা গান শোনাবো, যেহেতু আমাদের সময় একেবারে কম। 18 দিন ধরে কুরুক্ষেত্রে ময়দানে যুদ্ধ হয়েছে, এই জন্য রচিত হয়েছে 18 অধ্যায়ে গীতা। যেহেতু আর জিজ্ঞাসা করার সময় পাবো না, দুই একখানা কথা বলি। 18 অধ্যায়ে রচিত হয়েছে আমাদের শ্রীমৎ ভাগবত গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ প্রায়। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুন মনে মনে চিন্তা করলেন, আমি যাদেরকে নিধন করলাম তারা তো সবাই আমার আপন। ওমা, অর্জুন মনে মনে চিন্তা করছে, অর্জুনের সারা শরীরে রক্ত লেগে আছে। অর্জুন মনে মনে চিন্তা করল, আমি যাদেরকে নিধন করেছি তারা তো আমার সবাই আপন, আমার সারা শরীরে রক্ত মাংস লেগে আছে। ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে ডেকে বলে, প্রভু আপনার কাছে আমার একটা মনের বাসনা কি, আমি এত সেনা নিধন করলাম, এত পাপ করেছি জীবনে, এই পাপ ধৌত করতে গেলে আমি শুনেছি অতি মহাপাপীও যদি একবার গঙ্গা স্নান করে তার সমস্ত পাপ নাকি ধৌত হয়, তাই না বাবা? গঙ্গা স্নান করলে। অর্জুন ডেকে ডেকে বলছে ভগবান শ্রীকৃষ্ণের ঠাই, প্রভু আমি কুরুক্ষেত্রের শেষে আমার মনে বড় আশা, আমি গঙ্গা স্নানে যেতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে হাসি হেসে ডেকে ডেকে বলছে, অর্জুন তুমি গঙ্গা স্নানে যাবে, ঠিক আছে আমি তোমাকে গঙ্গা স্নানে নিয়ে যাব, এই মনের বাসনাও তোমার আমি পূর্ণ করতে চাই। অর্জুনকে রথের মধ্যে বসাই, আমার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। এমত অবস্থা, একটা নির্জন জায়গায় গিয়ে ডেকে ডেকে বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ঠাই, অর্জুন তুমি যেমন 18 দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ করে বড় ক্লান্ত হয়ে পড়েছ, এই 18 দিন ধরে আমার যে রথের যে দুটো ঘোড়া, ওমা অর্জুনের রথের সারথি ছিল আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলছে, অর্জুন আমার এই যে রথের যে দুটো ঘোড়া, এই ঘোড়া দুটোর বড় জল পিপাসা পেয়েছে, তুমি কিছুক্ষণের জন্য এই রথের মধ্যে বসে থাকো আর আমি ঘোড়া দুটোকে জল খাইয়ে নিয়ে আসি। অর্জুনকে রথের মধ্যে বসিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ঘোড়া দুটোকে নিয়ে যখন জল খাওয়াতে যায়, এমত অবস্থায় কিছুক্ষণ পরে 4 জন ডম একটা মড়া কাঁধে করে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল করতে করতে শ্মশানে নিয়ে যায়। যে অর্জুনকে দেখতে পেয়েছে, যে অর্জুনকে দেখতে পেয়েছে সেই 4 জন ডম এসে ডেকে ডেকে বলছে অর্জুনকে দেখে, দাদা আপনি আমাদের একটা কাজ করবেন? বলছে কি? এই যে আমরা মড়াটাকে শ্মশানে দাহ করতে নিয়ে যাচ্ছি, এই মড়াটাকে যে আমরা দাহ করবো, আমাদের কাছে কোনো কাষ্ঠ নাই, আর কাষ্ঠ যদি না থাকে তাহলে মড়াটাকে দাহ করবো কি কেমন করে? অর্জুনের কাছে কি ডেকে ডেকে 4 জন ডম বলছে, আপনি কিছুক্ষণের জন্য এই মড়াটাকে পাহারা দেবে, আর আমরা বন থেকে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে সেই মড়াটাকে দাহ করবো আবার শ্মশানে নিয়ে গিয়ে। 4 জন ডম মড়া রেখে বনে চলে যায়। কিছুক্ষণ পরে একটা আধমরা কুকুর এসে সেই মরাটার পাশেতে দাঁড়ায়। অর্জুনকে মরা পাহারা দেওয়ার জন্য রেখে 4 জন ডম বনে চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ ঘোড়া দুটোকে নিয়ে জল খাওয়াতে গেল। এমত অবস্থায় ওই মরাটাকে দেখে একটা ক্ষুধার্ত কুকুর, কতদিন থেকে যে কিছু খায় নাই ওমা, ওই মরাটাকে আহার করার জন্য চারিদিকে চারিদিকে প্রদক্ষিণ করছে। একবার নাকের মধ্যে, একবার মুখের মধ্যে নাক দিয়ে শুঁকছে, একবার পায়ের মধ্যে মুখ দিয়ে শুঁকছে, একবার হাতের মধ্যে মুখ দিয়ে শুঁকছে। দূর থেকে একটা সবল কুকুর দেখতে পায়, আহার সম্মুখে পেয়েও
সেই ক্ষুধার্ত কুকুর সেই আহারটাকে কিছুতেই গ্রহণ করতে চায় না। সবল কুকুর ডেকে ডেকে বলছে, ভাই তাড়াতাড়ি করে খা, তাড়াতাড়ি করে মরাটা খা, আর তা যদি না করিস এখনই যদি ওই চারজন দম চলে আসে তোর আর খাওয়া হবে না। ক্ষুধার্ত কুকুর দুই নয়নের জলে ভাসে, ডেকে ডেকে বলে, ভাই আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত রয়েছি ঠিকই, কিন্তু আমি এই মরাটার মুখে নাক দিয়ে কেন শুকছি জানিস? আমি এই মরাটার মুখের মধ্যে নাক দিয়ে শুকে যা বুঝতে পারলাম, এই নরাধম ব্যক্তি যতদিন জীবিত ছিল কোনোদিন এই মুখে হরি নাম কৃষ্ণ নাম গায় নাই, হরি কথা কৃষ্ণ কথা বলে নাই। বলতে পারিস ভাই এই মরাটার আমি মুখ দিয়ে মুখটা কেমন করে খাই? যেই মুখে কৃষ্ণ নাম নাই, যেই মুখে হরি নাম নাই, সেই মুখটা আমি কেমন করে খাই? আমার তো সেই মুখখানা খাওয়া হলো না। সবল কুকুর ডেকে বলছে, বাহ তাহলে হাত দুটো খা ভাই, হাত দুটো শুকে যা আমি বুঝতে পারলাম এই নরাধম ব্যক্তি যতদিন বেঁচে ছিল ধরায় এই হাত দুটো দিয়ে কোনোদিন কোনো সৎকর্ম করে না, তার হাতও তো আমার খাওয়া হলো। বলছে, ভাই তা যদি না করবি তাহলে একটা কাজ কর, পা দুটো খা। বলে, পা দুটো শুকে যা আমি বুঝতে পারলাম এই ব্যক্তি যতদিন বেঁচে ছিল এই দুটো পা দিয়ে কোনো সাধু সঙ্গে যায় নাই, কোনো তীর্থ ভ্রমণে যায় নাই। বলতে পারিস ভাই এই নরাধম ব্যক্তির আমি পা দুটো কেমন করে খাই? সবল কুকুর এই কথা শুনে ডেকে ডেকে বলে, আদমরা কুকুরের ঠাই, ভাই তুই যদি এই মরাটাকে না খাবি তাহলে ওই যে দেখ রথের মধ্যে, রথের মধ্যে একজন বসে আছে যিনি কুরুক্ষেত্রে যুদ্ধ করেছে, সমস্ত সেনানিধন করেছে, এত বড় বীর, তাকে গিয়ে খা। আদমরা কুকুর অর্জুনের পাশে গিয়ে রথের চারিদিকে পরিক্রমা করছে, অর্জুনের দিকে বারবার তাকিয়ে আদমরা কুকুর সবল কুকুরকে ডেকে ডেকে বলছে, ভাই এই রথের মধ্যে যে মহাপুরুষ মহারথী বসে আছে আমি জানি ইনি বড় বীর, আমি জানি ইনি বড় বীর, কিন্তু তাকেও আমার খাওয়া হলো না। কেন জানিস? এই ব্যক্তি কুরুক্ষেত্রে যুদ্ধ করে সেনানিধন করেছে, ধর্মযুদ্ধ করেছে, আর ইনার যে রথের সারথি ছিল, অর্জুনের রথের সারথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কি বাবা, অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, যেই নরাধম ব্যক্তি নিজের আপন প্রভুকে চিনতে পারে নাই, এতদিন ধরে যিনি তার রথের সারথি আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধি রাধি, তাকে চিনতে পারে নাই, তাকে আমি কেমন করে খাই? অর্জুন দুই নয়নের জলে ভাসে। কেন? আমরা সকলে জানি নারায়ণের চরণ থেকে গঙ্গার উৎপন্ন হয়েছে। কি বাবা, তাহলে যে ভগবান যার কাছে রয়েছে তার আবার গঙ্গা স্নানের কিসের প্রয়োজন? বা ভগবান শ্রীকৃষ্ণ যার সহায় তার কি কোনো গঙ্গা স্নানের প্রমাণ প্রয়োজন আছে গো? অর্জুন দুই নয়নের জলে ভাসিতে লাগিল, অর্জুন দুই নয়নের জলে ভাসে, আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দকে অর্জুনকে চোখে আঙুলি দিয়ে দেখিয়ে দিলে যে ভগবান সদা সর্বদাই যার কাছে যার সহায় তার তো কোনো গঙ্গা স্নানের প্রয়োজন নাই। সেই জায়গায় দাঁড়িয়ে একখানা গান শোনাই, হয়তো আজকের এই আসরটা আমাদের এখান থেকেই বিদায় নিতে হবে, তাই গাইব। আমার এই দেহের মধ্যে দুটো পাখি, একটা হচ্ছে কৃষ্ণ বলা পাখি, একটা কৃষ্ণ পাখি, সেই জায়গায় দাঁড়িয়ে একখানা গান। মহাজন বললেন, হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে জীবের যদি নয়নে এক ফোঁটা অশ্রু নির্ঘৃত না হয় সেই নামের কোনো ক্রিয়া হয় না গো। তাই গাইছি গানের ভাষায় কি বলছে, আমার কৃষ্ণ বলা পাখি, আমার হরি বলা পাখি,
এই কৃষ্ণ নাম লইতে লইতে আমার এই মধুর নাম আমার এই কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যেন আখিরে কৃষ্ণ বলা পাখি আমার হরি বলা পাখি এই কৃষ্ণ নাম লইতে লইতে এই পাখি আর সেই পাখি আছে মাখামাখি, কেননা ভগবান গীতার পাতায় বলেছেন, বেদানাং সমবেদস্মি বিভাসব ইন্দ্রিয়ানাং মনোচস্মি ভৌতা নমস্মি চেতনা। এই আত্মারূপী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই গানের ভাষায় মহাজন বললেন, মাখামাখি আমার মনে মনে এরাই ছিল,
অদায়েরই দয়ে যারা কৃষ্ণ গুণ গা নিত্যের দেশে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয় সদাই হৃদয়ে যারা কৃষ্ণ গুণ গায় নিত্যের দেশে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয় ওমা শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে এসে মিছে মায়ার জালে বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়েছে তাই আমার অনাদি নাদি প্রাণ গোবিন্দকে ডাকার কথা ভুলে রয়েছে তাই গানের ভাষায় বললে সদায়েরই দয়ে যারা কৃষ্ণ গুণ গা নিত্যের দেশে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয় এমন মধু কৃষ্ণ নামে গো বলেছে ভক্ত সঙ্গ করলে জীবের কৃষ্ণ সঙ্গ হয় ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরায় কি বাবা ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরায় তাই তো মহাজন বললে ভক্ত সঙ্গ করলে জীবে কৃষ্ণ সঙ্গ ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যাম এতদিনে
বুঝলাম আমি রে, নিঃসঙ্গ জীবন আমার, বন্দি জেলখানা, এত সুন্দর মানব জন খেলায় হেলায় যায়, নিঃসঙ্গ জীবন আমার বন্দি জেলখানা, এত সুন্দর মানব জন্ম হেলায় হেলায় যায় ও মা, নিঃসঙ্গ জীবন আমার, অর্থাৎ এসেছি একা যেতে হবে একা, মাঝে মায়ার অভিনয়, আমরা এই অভিনয়ের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে শুধুমাত্র অভিনয় করছি, স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার, যে আমার সেই আমি তাকে ভুলে রয়েছে কি বাবু, লোভ লালসার মধ্যে পড়ে যে আমার আমি তার কথা ভুলে রয়েছি ধরায়, তাই তো আমার গান ওপার বাংলার একজন প্রখ্যাত মহাজন সেই নারায়ণ গোসাইয়ের এই গান কি বলছে গানের ভাষায়, নিঃসঙ্গ জীবন আমার, জেলখানা, এত সুন্দর মানব জন হেলায় হেলায় যায়, পাগল নারায়ণ কান্দে, সভার
অবরায়ারে যেদিন ভগবানের টাকা শিবে মোর গতি রে কৃষ্ণ বলা পাখি আহামা হরি বলা পাখি এই কৃষ্ণ নাম লইতে লইতে এই মধুর শনি মহারাজ কি জয় লাইন তাই গৌর সুতানাদ ব্রহ্মানন্দে হরিবাল হরিবাল হরিবাল। জয় গুরু। এ বৎসরের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনবেন পরবর্তী শিল্পীর গান, তার আগে হয়তো উত্তম মহন্ত আপনাদের একখানা গান গিয়ে শোনাবে, তারপরেই পরবর্তী শিল্পী মঞ্চে আসবে, শুনবেন তাদের কণ্ঠে গান। ভাব ভাষায় কথায় সুরচ্ছন্দের রাশি রাশি ভুল করেছি, সন্তান ছোটো ভাই মনে করে ক্ষমার দৃষ্টি দেখবেন, এর আশা রেখে এ বৎসরের মতো বিদায় নিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।